নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের ফলে অসুবিধায় পড়েছেন মানুষজন। ব্যাংক ধর্মঘট থেকে মানুষকে সুরাহা দিতে মিনি এটিএম এর চিত্র পরিলক্ষিত হল। রক্তের সংকট দূর করতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। নয়নজুড়ি সংস্কারের কাজ চলছে জোর কদমে। ধুমধাম সহকারে অনুষ্ঠিত হল দেবী বসন্ত চণ্ডীর পুজো। জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। চোখ রাখবো এক ঝলকে। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার বড়জুড়ি মোড়ে বুধবার গভীর রাতে গোবিন্দধাম থেকে জলসা দেখে বাড়ি ফেরার পথে তিন বাইক আরোহী একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। তিন বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। ডাম্পারটি পুলিশ আটক করেছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের 4 নম্বর ওয়ার্ডে পৌরসভার পলিক্লিনিকের সামনে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির বাড়ির পাঁচিল ভেঙে উল্টে যায়। খবর পেয়ে ছুটে আসেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হতাহতের কোনো খবর নেই। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে হুগলির শেওড়াকুলি পুলিশ ফাঁড়ির সামনে জিটি রোড অবরোধ করা হয়। এদিন প্রায় কয়েক শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক অবরোধে সামিল হয়। বৃহস্পতিবার ভোর থেকে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি শুরু হলো মালদহ জেলাতে। সকাল থেকেই আকাশের মুখ ভার। সমস্যায় পড়েছে অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে রাস্তায় মানুষের সংখ্যা কম। ছাতা মাথায় কিছু মানুষকে দেখা গেল অফিসের পথে। বুধবার রাতে হুগলি জেলার বলাগড় খামারগাছি আসাম রোডের পাশে 13 নম্বর আসনের জেলা পরিষদের জয়ী প্রার্থীর বাড়িতে একটি লরি ধাক্কা মারে। একটি লরি দাঁড়িয়েছিল, কাটোয়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা মারে। এর ফলে একজনের মৃত্যু হয়, আহত হয়েছেন দুইজন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্র রাজ্য সরকার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সিপিআইএম জোনাল কমিটির পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর মোড়ে বৃহস্পতিবার পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়। পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। প্রতিদিনই মিছিল করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। পুরুলিয়ার বলরামপুর অঞ্চলের সুপুরডি গ্রামে যুবকর্মী হত্যার প্রতিবাদে ও রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার। পরে মহকুমা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয় বিজেপির যুব মোর্চা। পশ্চিম মেদিনীপুর জেলার শহর মেদিনীপুরে দেখা মিলল একাধিক ট্যারেন্টুলা মাকড়সা। পুরসভার 13 নম্বর ওয়ার্ডের পাঠান মহল্লা এলাকায় একটি পরিত্যক্ত কুয়োর মধ্য থেকে মাকড়সাগুলি উদ্ধার হয়। স্থানীয়রা উদ্ধার হওয়া মাকড়সাগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেয়। একসাথে 11টি ট্যারেন্টুলা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুর ও পিপলান গ্রামে। একটি পশুপ্রেমী সংস্থা ট্যারেন্টুলাগুলিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ট্যারেন্টুলাগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। মানুষজনের সুবিধার্থে পূর্ব বর্ধমান জেলার বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্মশান চুল্লে স্থাপিত হয়েছে। 3.5 লক্ষ টাকা ব্যয়ে চুল্লিটি তৈরি হয়েছে। মৃতদেহ দাহ করার লক্ষ্যে চুল্লি তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের একাধিক জায়গায় একসাথে ট্যারেন্টুলা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়াচ্ছে জেলা জুড়ে।
ঝাড়গ্রাম জেলার বনাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকাগুলিতে ট্যারেন্টুলা উদ্ধারের পর ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে ট্যারেন্টুলা বা রোমশ জাতীয় মাকড়সা শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আসছে বিস্তারিত খবরে। দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের ফলে অসুবিধায় পড়েছেন মানুষজন। একই চিত্র পরিলক্ষিত হলো মালদহ জেলাতেও। ধর্মঘটের জেরে এক মা তার ছেলের চিকিৎসা না করতে পারায় ক্ষোভে ফেটে পড়েন। সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক ধর্মঘট চলছে। দুই দিনের এই ধর্মঘটের ফলে মানুষ অসহায় হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলায় এর ব্যতিক্রম ঘটেনি। দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের জেরে টাকা না তুলতে পেরে ছেলের চিকিৎসা না করে ঘরে ফিরলেন এক মহিলা। মহিলার অভিযোগ, সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে কোনো এটিএম বা ব্যাংক খোলা পাননি। টাকা তুলতে পারলেন না কেন? বন্ধ আছে নাকি? আপনার স্বামী কি করে? সেই কারণে দুবছরের ছেলের চিকিৎসা করাতে পারলেন না। তার বাড়ি পুতুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকায়। শেষমেশ অসুস্থ ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন ওই মহিলা। মানে গতকাল এবং আজ দুদিন ধরে আমাদের ধর্মঘট, এবং আমাদের এই ধর্মঘটের ফল প্রায় এক মাস আগে দেওয়া। প্রচুর আপনাদের সহযোগিতা, এটা সাধারণ মানুষ থেকে সর্বত্র প্রচার হয়েছে, মিছিল, পোস্টারিং, খবরের কাগজ সব সর্বত্র। তা সত্ত্বেও আচমকা কিছু কিছু মানুষের টাকার প্রয়োজন হতেই পারে। তাদের এই অসুবিধার জন্য তো আমরা গতকাল আমরা স্টেটমেন্ট দিয়েছি, কেন্দ্রীয়ভাবে বলেছে যে আমাদের দুঃখ প্রকাশ নিশ্চয় করছি আমরা এটার জন্য। কিন্তু একই সাথে অনুরোধ করবো আপনাদেরও, মিডিয়াদেরকে, যে যখন পঞ্চায়েত ইলেকশনের সময় প্রায় টানা এক সপ্তাহ বিভিন্ন ফেজে ট্রেনিং, কাউন্টিংয়ের ট্রেনিং, ইলেকশন ডিউটি, এই সমস্ত ফলে ব্যাংকের পরিষেবা অলমোস্ট বন্ধ ছিল এই জেলার ক্ষেত্রে এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। আপনাদের সেই সময়ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার ব্যাপারটা অবশ্যই দেখানো উচিত ছিল। আমরা মনে করি এই ধরনের তথ্য বা প্রচার যেহেতু বিক্ষিপ্ত ঘটনা, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এরকম যদি কোনো মেডিকেল কেসে কারো টাকা লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই তার আপৎকালীন টাকা তোলার ব্যবস্থা এটিএম থেকে করে দেবো। যোগাযোগ করেননি উনি, উনি যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা করতাম। আমরা গতকালও আমরা দিয়েছি দুজনকে যারা যোগাযোগ করেছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। ব্যাংক ধর্মঘট থেকে মানুষকে সুরাহা দিতে মিনি এটিএমের চিত্র পরিলক্ষিত হলো পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলে। গ্রাহকরা ফোন করলে মিনি এটিএম গ্রাহকদের কাছে গিয়ে পরিষেবা দিচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংক কর্মীরা যখন ধর্মঘটে নেমেছে নিজেদের দাবি আদায়, ঠিক সেই সময় পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলে ক্রাতার ভূমিকায় দেখা দিয়েছে বাইক আরোহী মিনি এটিএম। মানুষ আসে টাকার জন্য, এবং যতটা পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে ততক্ষণ পর্যন্ত টাকা দিয়ে যাবো। এই পদ্ধতিটা যেমন ব্যাংকের বড় এটিএম দিচ্ছেন এইচএস কোম্পানির, সেই এইচএস কোম্পানি মিনি এটিএমও প্রোভাইড করে, এবং এটা রিজার্ভ ব্যাঙ্কের এনপিসিআই থেকে পারমিশন নিয়ে এইচএস এর মেশিন আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এইচএস এর মেশিন নিয়েছি, এবং ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি। আমার ফটো মেশিন আছে রিটেলার, সে চালায় আর আমার কাছে আসলে আমিও টাকা দিই। এই এইচএস এর মেশিনে আপনার বড় এটিএম এ গেলে, যেমন আপনার পাঁচবারের বেশি চার্জ কাটবে, কোনো চার্জ কাটবে না, এটা ফ্রি অফ কস্ট। আপনার মানে পার্টির কোনো চার্জ কাটবে না, পাঁচবার থেকে কাজ সবারই সার্ভিস চার্জ দিতে হচ্ছে না, পার্টিকে কোনো সার্ভিস চার্জ দিতে হচ্ছে না। সার্ভিস চার্জ যেমন ধরুন আপনার ব্যাংকে আপনি যাচ্ছেন, ব্যাংকে আপনি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছেন, মনে করুন স্টেট ব্যাংকে গিয়ে আপনি অ্যাক্সিস ব্যাংকে কার্ড দিয়ে টাকা তুলে নিয়ে আসবেন। স্টেট ব্যাঙ্ক যেহেতু পরিষেবাটা দিচ্ছে, সেই জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক একটা ভেতর করে সার্ভিস চাই দেয়। এরকম যে ব্যাংকের আপনি কার্ড, সেই ব্যাঙ্ক আমাকে সার্ভিস চাই দেবে, আপনার কাছে কোনো সার্ভিস চাই কাটা হবে না। পরিচিত গ্রাহক এটিএম থেকে ব্যর্থ হয়ে ফিরে ফোনে কল করলেই হাজির হচ্ছেন বাইক আরোহী, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন পরিষেবা। ১০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে যে কোনো টাকা পাওয়া যাবে।
পরিষেবা প্রদানকারীরা জানালেন, নোটবন্দিতে এই পরিষেবা কিছুদিন জনপ্রিয় হয়েছিল। এরপর দুদিন ব্যাংক বন্ধ থাকায় সুবাদে প্রচুর মানুষ যোগাযোগ করছেন, তাদের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন। এরকমই এক গ্রাহক জানালেন, সকাল থেকে এটিএম ঘুরে এক প্রকার হতাশ হয়ে পড়েছিলেন, পরে মিনি এটিএম এর পরিষেবা পেয়ে খুশি। আমি সকাল থেকে টাকার জন্য এধার উধার ঘুরে বেড়াচ্ছি, 30-31 এই দুদিন আমাদের ব্যাংক কর্মকর্তা এটিএমে কোনো এটিএমে আমরা টাকা পাচ্ছি না। এরপর আমি জানতে পারলাম যে কৌশিকদা আমাদের এখানে ওনার কাছে মিনি এটিএম আছে, তা আমি ওনার সঙ্গে যোগাযোগ করে কিছু টাকা ওনার কাছ থেকে করলাম। কিছুটা সাধারণ মানুষ সত্যি খুব অসুবিধার মধ্যে, আমিও পড়েছিলাম, আমার বিশেষ টাকার একটু প্রয়োজন হয়েছিল, যাকে এখন দাদার সাথে যোগাযোগ হওয়ার পরে আমার সেই অসুবিধাটা মিটিয়ে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। রক্তের সংকট দূর করতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরটি। প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রীষ্মে রক্তের চাহিদা মেটাতে অন্যান্য সমস্ত সরকারি দপ্তরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বেলদা থানায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ ব্যক্তিদের বস্ত্রদানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এরপরে তুলে দেবেন মাননীয় বিধায়ক প্রদ্যোত ঘোষ মহোদয়, তারপরেই তুলে দেবেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক খড়গপুর মহকুমার মাননীয় ভারপ্রাপ্ত এসডিপিও সম্মানভাজন রয়্যালটু হালদার মহোদয়। থানা চত্বরে সমস্ত পুলিশ কর্মীদের নিয়ে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। পুলিশের পাশাপাশি স্থানীয় ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নয়নজলি সংস্কারের কাজ চলছে জোর কদমে। মিরপোতা বাজার এলাকায় চলছে এই সংস্কারের কাজ। নিকাশি ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। নয়নজলি সংস্কারের কাজ চলছে জোর কদমে। আসন্ন বর্ষা উপলক্ষে নিকাশি ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের শেয়ারা অঞ্চলের মিরেপোতা বাজার এলাকায় চলছে এই রূপ কর্মযজ্ঞ। মূলত জব কার্ড শ্রমিকরাই এই কাজে অংশ নিয়েছে। আনুমানিক 120 জন শ্রমিক সংস্কারের কাজে নিজেদের নিযুক্ত করেছে। উদ্যোগ তাদের আশা, বর্ষার আগে কাজ সম্পূর্ণ হবে। গ্রাম পঞ্চায়েতে ব্যক্তিগতভাবে এই সময় বলে না, কাজ তো আমরা সবসময় করি, কিন্তু এখন একটু গুরুত্ব সহকারে আমাদের ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে, ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে, এই কারণেই সামনে বর্ষা আসন্ন। আমরা বিভিন্ন সংবাদপত্র বা টিভিতে দেখতে পাচ্ছি যে বর্ষা দু এক সপ্তাহের মধ্যে বোধ হয় আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ খুব সক্রিয়, তো ঢুকে দিলে আমরা বর্ষায় যাতে ড্রেনগুলো সংস্কার করে জলগুলো তাড়াতাড়ি বার করে দিতে পারি, তার জন্যই আমরা এই কাজটার উপর এখন খুব দ্রুত গতিতে কাজটা করাচ্ছি এবং খুব গুরুত্ব দিয়ে কাজটা করাচ্ছি। মানে বর্ষা আসার আগে কি সব আমরা তো বললাম যে সারা বছরই আমরা কাজ করি, কিন্তু এখন একটু আলাদা গুরুত্ব দিয়ে আমরা যেহেতু বর্ষার আসন্ন, সেই বর্ষাকে সামনে রেখে আমরা কাজটা বেশি করে করছি এবং আশা করি আমরা এক দেড় সপ্তাহের মধ্যে সমস্ত কাজ করবো। পঞ্চায়েতের যত নয়নজলি আছে বা যে যে জায়গায় জল নিষ্কাশন কৃষিকার্যের জন্য লাগে আর কি, সেগুলো সব পরিষ্কার করবো। কাজ পাওয়ায় খুশি শ্রমিক বৃন্দ। এটা মেন ড্রেন সংস্কারের কাজ হচ্ছে, ইরিগেশন ড্রেন, চাষিদের সুবিধার্থে কাজটা শুরু করা হয়েছে। আর এতে জব কার্ড লেবাররাও কাজ পাচ্ছে, জব কার্ড লেবাররা কাজ পেয়ে এত খুশি। এটা মহামা রাজমিল থেকে অসিদ্ধের বাড়ি পর্যন্ত ড্রেন সংস্কার কাজটা হচ্ছে। কোন জায়গায় হচ্ছে? নিরাপত্তা বাজারে বুজুদ্দি উত্তর 14 নম্বর সংসদে। আচ্ছা, কোন ব্লকের অন্তর্গত? রায়না ব্লকের শিয়ারা অঞ্চলের অধীনে কাজটা হচ্ছে। বর্ষার আগে এই কাজটা করছেন? হ্যাঁ, বর্ষার আগে করছি, মূলত জল ঢেকেছে করার জন্য। প্রায় কত কিলোমিটার রাস্তাটা হচ্ছে কাজটা? মোটামুটি 4 কিলোমিটার রাস্তা কাজ হবে। উন্নয়নজলি উন্নয়ন কাজ হবে। এই যে বর্ষার আগে আপনারা পরিষ্কার করছেন, এটা কারা কারা উপকৃত হবে? সকল চাষি উপকৃত হবে, তাছাড়া তো জব কার্ড লেবারও কাজ পাচ্ছে, তারাও উপকৃত হবে। কতজন কাজ করছে? 120 জন লেবার কাজ করছে। কতদিন ধরে চলবে কাজটা? 15 দিন ধরে কাজ চলছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।
ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো দেবী বসন্ত চণ্ডীর পুজো। খণ্ডঘোষ ব্লকের কুলেরাইকা দিঘির পাড় এলাকায় চলে দেবী বন্দনা। মন্দির তৈরি করার লক্ষ্যে এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জমি দান করেন। দেবী বসন্ত চণ্ডীর পুজো অনুষ্ঠিত হলো ধুমধাম সহকারে। রীতিনীতি মেনে চলে দেবী আরাধনা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে দেবী প্রাঙ্গণে। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে দেবী আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয়। যথাযথভাবে দেবী আরাধনার লক্ষ্যে মন্দির কমিটির সদস্যদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ২-২৫ বছর আগে বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বুকরুত অঞ্চলের অন্তর্গত কুলে গ্রামে রায়কা দিঘির পূর্বপাড়ে আদিমা বসন্ত চণ্ডীর আবির্ভাব হয়েছিল। সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। কী কী হচ্ছে এখানে আজকে? এখানে আমাদের প্রায় ৭-৮ লোকের মায়ের অন্নভোগ খাওয়ানো হচ্ছে। আমাদের এই অনুষ্ঠান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবথেকে উল্লেখযোগ্য কথা, দুটি কথা মানে না বলে থাকতে পারি না, যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে তিনি এই জায়গা দান করেছেন প্রায় ৩ বিঘা জমির উপর। তার নাম বিশিষ্ট সমাজসেবী, তিনি হলেন মাননীয় মদনমোহন হোসেন সাহেব। এছাড়াও তিনি আরও মন্দিরের জন্য প্রায় ২-২.৫ বিঘা জমি দান করতে বলে ঠিক করেছেন এবং মন্দিরের জন্য আরও কিছু তিনি ভাবছেন। আচ্ছা, আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন ২৫৯ খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক সম্মানীয় নবীন চন্দ্র বাগ মহাশয়, উপস্থিত হয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের তরুণ তুর্কি নেতা মাননীয় অপার্থিব ইসলাম মহাশয়, উপস্থিত হয়েছেন জেলা পরিষদের অন্য সদস্য মাননীয় বিশ্বনাথ রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় কাঞ্চন সোম মহাশয়, উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী শামসের মহাশয়, মাননীয় কাজুদা দেবজ্যোতি ঘোষ মহাশয়, এছাড়াও আরও অন্যান্য সমাজসেবী সেনব্রত রায়, এছাড়াও আরও অন্যান্য সমাজসেবী উপস্থিত হয়েছেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উকরিত গ্রাম পঞ্চায়েতের কুলেরাইকা দিঘির পাড় এলাকায় চলে দেবী বন্দনা। এই স্থানের সম্পত্তির নিদর্শন ফুটে ওঠে। এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মন্দির তৈরি করার লক্ষ্যে জমি দান করেন। এই হিন্দু মন্দিরের জন্য একজন মুসলমান বাড়ির সন্তান হয়ে দান করলেন। বাবা একটি ছোট্ট মন্দির করে দিয়ে গেছিলেন, দিয়ে তিনি জমিও দিয়েছিলেন মন্দিরটা চলাবার দেবে। আবার আমার অবস্থায় আমি যখন এলাম তখন অবস্থা আরও বড়ো করে দেওয়ার ব্যবস্থা করলেন। যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবই এখন আমার, আমি আমের বলছি আমার কত আমার সেই আমি এগুলো দান করে দিই। এই কারণে যে মানুষ দেখুক হিন্দু মুসলমান বলে কিছু না, মানব জাতি একটা, সে মানব জাতির জন্য যা কিছু করণীয় থাকবে সবই করবে। তাহলে আপনি সম্প্রীতির একটা উপমা, তাই তো? এইটা বাজায় থাকে, এইটা থাকি যে এইটা এমন একটা জিনিস করা হোক এখানে, যাতে করে সারা দেশের মানুষ যেন বা যারাই আছেন তারা যেন এখানে এসে শান্তি পায় এবং তারা যেন এটা মানুষের প্রত্যেক মানুষের কাছে যেন তারা তুলে ধরতে পারে। আপনি একজন বয়স্ক মানুষে আপনি তো দান করেইছেন, তার সাথে সাথে যুব সমাজকে কি বার্তা দেবেন? আপনি যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজকে একটা কথাই বলছি যে আগামী দিনে যে জিনিসটা যেটা আসছে আমাদের কাছে এসেছে সেইটা থেকে তোমরা বিরত হও। আজকে সব থেকে বড়ো একটা জিনিস দাঁড়িয়েছে, আপনারা সবাই শুনি, কন্যাদায়ক সত্য একটা পিতা আজকে মেয়েদিকে বিবাহ দেওয়ার জন্য আজকে ২০০০০০ টাকা দিতে হচ্ছে। আর আমার মানে মেয়েদের অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, সেইটা থেকে আমি যুব সমাজকে বিরত করতে বলছি যে তোমরা সেটা থেকে বিরত হও, তোমরা বিনা পয়সায় তোমরা বিবাহ সেদিক দিয়ে সংসারটা যাতে তোমাদের সুখ ও শান্তির মধ্যে থাকে সেটা আমরা সমাজের নেতৃত্ব বিন্দু সহ যে সমস্ত গুরুজন আছে সকলকে ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং অগণিত ভক্তজন যারা আজকে এই বসন্ত চণ্ডী মায়ের ভোগ উৎসবকে কেন্দ্র করে যারা উপস্থিত হয়েছেন ভোগ গ্রহণ করছেন, মায়ের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, সেই সমস্ত ভক্তবৃন্দদেরকে আমার প্রধান শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা চেষ্টা করেছি সেই কথা রাখার এবং আমরা আটচালাটা তৈরি করে দিয়েছি এবং আমাদের প্রথম তিনি সঞ্চালনা করছিলেন উনি বললেন বিধায়ক তহবিলের টাকায় মন্দিরের আটচালাটি তৈরি হয়েছে। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেন। আমাদের
মাঝপুর গ্রামে দেবী বসন্ত চন্ডীকে মন্দির, আমরা যেটা আমাদের পাশেই একটা জায়গা বয়ে চন্ডীকে হয়, কিন্তু তার আসল জায়গা এইখান থেকে তিনি উৎপত্তি হয়েছিলেন, এইখানেই তার আরাধনার মেন জায়গা। আজকে আমাদের যেমন একদিকে বসন্ত চন্ডীর উৎসব নিয়ে যেমন আমাদের একটা আনন্দ উৎসব হচ্ছে, সেই রকমই আজকে আরও একটা আমরা আনন্দ উৎসবে মেতেছি, যেটা যে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গাকে মাথাচাড়া দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে কেন্দ্রীয় সরকার উৎসাহিত করছে মানুষকে, ঠিক সেই সময়ে আজকে আমাদের পশ্চিমবাংলায় আমাদের বিশ্বজয়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পশ্চিমবাংলাকে দেখিয়ে দিচ্ছেন, সারা ভারতবর্ষকে দেখিয়ে দিচ্ছেন যে কীভাবে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে হয়, কীভাবে সম্প্রীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হয়, হিন্দু মুসলমান কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হয়। তারই নজির আমাদের খণ্ডগোধ ব্লকের উদ্ভিদ অঞ্চলের মাধপুর গ্রাম, এইখানে যে মন্দিরটা যে জায়গায় উপস্থিত আছে এটাও একজন আমাদের মুসলিম ভাইয়ের জায়গা, মুসলিম ভাইয়ের দিঘি, তার নাম হচ্ছে আমাদের মাননীয় মোয়াজ্জেম মোজাম্মেল হোসেন সাহেব। পরবর্তীতে নতুন গ্রাম পঞ্চায়েত বোর্ড তৈরি হবে, সেই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যাতে পর্যটন কেন্দ্রে যারা ভোটগ্রহণ করছেন রোদে খুব কষ্ট হচ্ছে, আমাদের কমিটি আগামী বছর। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে একের পর এক মানুষকে ঠকাতে গিয়ে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়। অভিযুক্তের নাম বাপ্পা সেন। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা। ধৃত বাপ্পা সেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দিতেন। কোথায় বাড়ি, কি করেন? কোন ব্যাংকে কাজ করেন? গ্রামীণ বলতে কোন গ্রামীণ ব্যাংক? আপনি যে গ্রামীণ ব্যাংকে কাজ করেন, বাকি স্টেট ব্যাংকের ডকুমেন্ট, তারপরে বাকি আদার্স ব্যাংকের ডকুমেন্ট আপনার কাছে আসলো কোথা থেকে? বাকি ব্যাংকগুলোর কাজ কে করে, আপনি করেন? এগুলো তো চিটিং করেন। লোনের জন্য দিয়েছিল গাড়ির অটো গুলা, ওগুলার জন্য ওনার সাথে আপনি চিটিং করেছেন? বৃহস্পতিবার এক ব্যক্তির অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বীরভূম করিদ্দা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নৃশংসভাবে খুন করা হলো 27 বছরের এক যুবককে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের করিদ্ধা গ্রামে। মৃত ওই যুবকের নাম সুব্রত অঙ্কুর, বাড়ি শিউড়ির চাকদহ গ্রামে। জানা যায় বৃহস্পতিবার সকালে ক্ষতবিক্ষত দেহটি দেখতে পান স্থানীয় মানুষেরা। খবর দেওয়া হয় শিউড়ি থানায়। শিউড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিউড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠায়। মৃতের বাবা স্বপন অঙ্কুর জানান, গতকাল করিদ্ধা গ্রামে বন্ধু সঞ্জয়ের বাড়িতে যায় সুব্রত। তারপর রাত্রি 10টা নাগাদ সঞ্জয়ের স্ত্রী ফোন করে বলে সুব্রত বাড়ি চলে গেছে। এরপর সারা রাত সে বাড়ি ফেরেনি। পরে এদিন তার মৃতদেহ উদ্ধার হয়। বীরভূম থেকে মোহাম্মদ আজাহার উদ্দিনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফলে অসুবিধায় পড়েছেন মানুষজন। ব্যাংক ধর্মঘট থেকে মানুষকে সুরাহা দিতে মিনি এটিএম এর চিত্র পরিলক্ষিত হলো। রক্তের সংকট দূর করতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। নরেনজুড়ি সংস্কারের কাজ চলছে জোর কদমে। ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো দেবী বসন্ত চণ্ডীর পুজো। জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।